আসসালামু আলাইকুম বার্সেল টিপস আপনাদের সবাইকে স্বাগতম তো তবাস প্রতিদিনের মতো আজকেও আমরা একটা টপিকস নিয়ে এসেছি তো আজকে টপিকস একজন প্রশ্ন করেছে যে আমি আমার পাখির বয়স তেত্রিশ বাচ্চার বয়স তেত্রিশ দিন হয়েছে তো এই সময় আবার মা পাখি ডিম দিয়েছে তো কী করবো তো এই ক্ষেত্রে নিয়ম আসলে এগুলো সাধারণত নতুন ভুল করে থাকে তো বাচ্চার বয়স যখন তেত্রিশ দিন হবে তো আপনাকে খেয়াল রাখতে হবে যে এর মধ্যে পাখি মিটিং করে কি না কারণ পাখি যখন আরো ডিম থেকে সিরিয়ালে থাকে তো এই ক্ষেত্রে দেখবেন কি যে পাখি যেন মিটিং করতে না পারে তো এই ক্ষেত্রে দেখবেন সাধারণত আরও ডিম থাকে তো এই ক্ষেত্রে বাবাকে কিছুদিন আলাদা করে দিবেন মাকে ওই হাড়িতেই রাখবেন এতে দেখবেন তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে খেয়াল রাখবেন পাখি যদি সবগুলো পাখির বয়স যদি এরকম ডিম যদি ফুটে যায় তো সেই ক্ষেত্রে মাকে বা বাবাকে আলাদা করে দেখবেন কে বাচ্চাদেরকে বেশি খাওয়ায় মা যদি বেশি খাওয়ায় তাহলে বাচ্চাকে আলাদা বাবাকে আলাদা করে দিবেন আর বাবা যদি বেশি খাওয়ায় মাকে আলাদা করে দিবেন তাহলে দেখুন ওই ক্ষেত্রে আপনার পাখি ডিম দিবে না ও আগের বাচ্চাগুলোকে খাওয়াবে আর দু যেরকম করে থাকে আপনি যেটা বলেছেন তো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনাকে বলবো যে এই ক্ষেত্রে আপনার ডিমগুলো ফেলে দেন ফেলে দিয়ে বাবাকে আলাদা করে দিয়ে মাকে রাখেন যেন মা যেন ঠিকমতো বাচ্চাদেরকে খাওয়ায় তো আজকে আপনার টপিক্স নিয়ে এটুকুই আলোচনা করব তা আপনি যদি জেনে থাকেন ভিডিওটা দেখেন অবশ্যই বুঝে যাবেন এবং নতুনদের জন্য যারা ভিডিওটা দেখবেন তাদের জন্য তো আসলে নতুন নয় সাধারণত এই ভুলটা কর তো আসলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আর আপনি যেটা ডিম দিয়েছে ডিমগুলো ফেলে দেন কারণ ওই ডিম তো আর কেউ খাবে না ওই ডিম তো আর সরি ওই ডিম ফেলে দেন ওই ডিম ফাটাল না হতে পারে তো এইগুলো খেয়াল রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট দেখাবো অন্য কোনো ভিডিওতে আর যারা এখন আমাদের পরিবার সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন